পর্তুগালের কনকোয়েরিওস গ্রামে বেড়ে ওঠা রাফাইরেও দো অ্যালেনতেজো জাতের কুকুর ববি। নিওলেন কস্তার যত্নে ধীরে ধীরে বড় হতে থাকে সে। বাদামি ও সাদা রঙের মিশেলে ববি দেখতে অন্য কুকুরের মতোই, তবে পার্থক্য হলো তার বয়সে। রাফেরও কুকুর সাধারণত 12 থেকে 14 বছর বাঁচলেও ববির বয়স 31। এ কারণে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব ছিল তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেস বুকে তার নাম ওঠাটা আমাদের জন্য গর্বের ছিল। অনেকেই বলছিল এটা সম্ভব হবে না, এখন অর্থের বিনিময়ে রেকর্ডভুক্ত করে গিনেস। কিন্তু আমরা তো জানতাম ববির আসল বয়স। পরীক্ষার পর বিষয়টি প্রমাণিত হলে আর ভাবতে হয়নি। মে মাসে বেশ ঘটা করে পালন করা হয় ববির 31তম জন্মদিন। বার্থডে পার্টিতে শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানান লিওনেল। তবে আরও একটি বছর পৃথিবীর বুকে বাঁচা হলো না ববির। প্রিয় পোষ্যকে হারিয়ে শোকে বিহ্বল তার মালিক। ববিকে কখনো শেকল দিয়ে বন্দী করে রাখতাম না, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারত। এছাড়া প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা তার দীর্ঘ আয়ুর কারণ হতে পারে। দেখতে আকর্ষণীয় হওয়ায় বেশ জনপ্রিয় ছিল ববি। তাকে দেখলেই ভিড় জমে যেত চারপাশে। 1939 সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে রেকর্ড করে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্যাটল ডগ। রাখি জেসমিন, চ্যানেল 24।